নজর কাড়া, অপরূপ বর্ণিল সাজে সজ্জিত ও আধুনিকতার লাস্যময় ছোঁয়া লেগেছে রাজশাহী মহানগরীর প্রতিটি পারতে পারতে। আর রাতের রাজশাহী তো একেবারে মন মাতানো রূপের পসরা মেলে ধরেছে সগরিমাই। যেদিকে তাকাবেন সেদিকেই রূপ রং রসের অপূর্ব ছড়াছড়ি। প্রিয় দর্শক, আজ আপনাদের নিয়ে যাব রাতের রাজশাহী মনোলোভা ভিউ দেখাতে। তো চলুন বন্ধুরা, এখন আমি আছি মহানগরী রাজশাহীর সাহেব বাজারের আরডি মার্কেটের সামনে। এই মার্কেটে কেনাকাটার জন্য এক অন্যতম মার্কেট। দেখতে পাচ্ছেন বন্ধুরা মার্কেটের ভিউ। রাত্রি 10টা বেজে গেছে, অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে, তারপর কিছু কিছু দোকানপাট খোলা আছে, তারা শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে। দেখতে পাচ্ছেন লোকজনের ভিড় দোকানের সামনে। সামনে একটি ইমিটেশন গহনার দোকান দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, এই আরডি মার্কেটের সামনে পিছনে ডানে বাঁয়ে প্রচুর শপিং মল আছে। এই শপিং মলগুলিতে আপনারা কেনাকাটা করতে পারেন সোনার গহনা সহ টিভি, ফ্রিজ, ফ্যান সহ যাবতীয় পণ্য সামগ্রী আপনারা এখান থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন দোকানদাররা তাদের দোকানের পসরা গুটিয়ে নিচ্ছে, তার কারণ তাদের এই সময় শেষ হয়ে গেছে, 10টার মধ্যে তারা দোকান বন্ধ করে দেবে। সুপ্রিয় দর্শক, এই রাজশাহী শহর সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি শহর। অনেক আগ থেকেই এই শহরটি প্রাচীন বাংলার অন্যতম একটি পরিচিত শহর ছিল। দেখতে পাচ্ছেন বন্ধুরা আরডি মার্কেটের সামনের ভিউ, রোডের ভিউ, আলোর ঝলকানিতে ঝলমল করছে গোটা এই মার্কেট সহ রোড। দেখতে পাচ্ছেন আপনারা লোকজন কেনাকাটা করে বাসায় ফিরছে। সামনে একটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান, লোকজন পছন্দ করে তাদের জিনিসপত্র ক্রয় করছে, দেখাশোনা করছে। দেখতে পাচ্ছেন অপূর্ব ভিউ এবং হরেক রকম পসরা সাজিয়েছে এই দোকানদার। দেখতে পাচ্ছেন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি তার এই দোকানদারের সামগ্রীগুলি। প্রিয় দর্শক, রাজশাহী প্রাচীন বাংলার পণ্ডুর সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের রাজধানী বর্তমান শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী শহর ছিল রামপুরা বোয়ালিয়া নামে পরিচিত। এর সূত্র ধরেই এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আরডি মার্কেটের সামনে বেশ কয়েকটি ফুলঘর আছে, এখান থেকে আপনি ফুলও ক্রয় করতে পারবেন এবং লোকজন ক্রয় করছে ফুল তাদের প্রয়োজন মতো। বন্ধুরা, এখন আমি আছি রাজশাহী শহরের জিরো পয়েন্টে। আর এই জিরো পয়েন্টের যে অপরূপ সৌন্দর্য, যে মনোলোভা ভিউ, তা স্মৃতির ক্যানভাসে ধরে রাখার মতো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা রাজশাহী শহর 1972 সালে জেলায় রূপান্তরিত হয় আর 1976 সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা। পরবর্তীতে 1991 সালের রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়।
দেখতে থাকুন বন্ধুরা এই রাতের রাজশাহী। বন্ধুরা এখন আমি সাহেববাজার থেকে লক্ষ্মীপুর মোড়ের দিকে চলে যাচ্ছি। সামনে আপনারা দেখতে পাবেন সোনারীগির মোড়। এই প্লেসটি অত্যন্ত সুন্দর প্লেস, দেখতে পাচ্ছেন আপনারা সোনারীগির মোড়ের ভিউ এবং মনোরম একটি প্লেস দেখতে পাচ্ছেন সে ভিউ। বন্ধুরা আমি এখন আছি লক্ষ্মীপুর মোড়ের মিন্টু চত্বরে এবং দেখতে পাচ্ছেন আপনারা মিন্টু চত্বরের ভিউ। প্রিয় দর্শক, এই লক্ষ্মীপুর মোড়ের আশপাশে বহু ডায়াগনোসিস সেন্টার, হাসপাতাল, ক্লিনিক, ইসলামিক হাসপাতাল, পপুলার ডায়াগনোসিস সেন্টার, জমজম হাসপাতাল, আল জাজিরা ডায়াগনোসিস সেন্টার, মুক্তি ক্লিনিক, মাইক্রোপ্যাথ ডায়াগনোসিস সেন্টার, অনেকগুলি সুন্দর সুন্দর এবং ভালো ভালো হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনোসিস সেন্টার আছে। এখান থেকে আপনারা রোগীর সেবা নিতে পারেন, রোগের সেবাও নিতে পারেন এবং ভালো ভালো ডাক্তার এখানে বসে। বন্ধুরা এর সাথে আমার এই ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব দিবেন, লাইক কমেন্ট করবেন, বেল বাটন বাজিয়ে দিবেন, অল প্লেস করে দিবেন, তাহলে সবার আগে আমার এই ভিডিওগুলি আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং দেখতে পাবেন। আমি ক্রমান্বয়ে বাংলাদেশের প্রতিটি সুন্দর সুন্দর স্পট, ঐতিহাসিক স্থাপনা এবং ট্যুরিস্ট স্পট দেখানোর চেষ্টা করব। তো সেগুলি দেখতে হলে আপনাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিতে হবে। আর এই সাথে আমার এই ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।